চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি জরুরি তারা পড়তে হয় কি না এবং কাজা পড়তে হলে তাহলে উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকবির জোর দিবেন একামত দিবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝ পথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোন আশা না থাকে কেউ আসবেন আপনারা যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একা কি পড়বেন সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপর জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন বিতির নামাজ কাজা পড়তে হয় কি না এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত জি বিতির নামাজ আপনি কাজা করবেন অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর ডাকাত পড়বেন যেহেতু দিনে কোনো জোর ডাকাত নাই এই মতটা কতটা অথেন্টিক এই মতটা সপকে কোনো হাদিস আছে কি না আমি জানি না তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো এবাদত যখন কাজা করা হয় তখন তখনকার অবস্থা বিবেচনা রাখা জরুরি নয় বরং যেই ফর্মেটের এবাদত কাজা হয়েছে ওই ফর্মেটে আদায় করতে হয় যার কারণে আমরা মনে করি যে দিনের কাজা করলে সেটা তিন ডাকাত বা বিবেচনা সংখ্যক করবে অল্লা আলম এরপর সে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা আহ রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্দির নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তর মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি ভোররাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা নামাই তো নাসু মাঘাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি